নমস্কার বন্ধুরা, আমি পম্পি। আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নাবান্না। দেখতে পাচ্ছেন আমি দুধ গরম করছি। এটা 1 লিটার দুধ আছে। এটাকে ঘন করে একদম ক্ষীর বানাবো, তারপর সেই ক্ষীর দিয়ে মিষ্টি বানাবো। দুধটা ফুটছে, গ্যাসের স্টিমটা বাড়ানোই আছে, আর আমি সমানে নেড়ে যাচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দুধটাকে ঘন করব। দুধটা অনেকটা ঘন হয়েছে, কিন্তু এখনো হয়নি ক্ষীর, এখনো কিছুক্ষণ হবে। এ সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখেছি এবং সমানে খুন্তি দিয়ে নেড়ে যাচ্ছি। দেখুন, এইভাবে খুন্তি দিয়ে যে সরিয়ে দিচ্ছি ক্ষীরটাকে, সঙ্গে সঙ্গে ক্ষীরটা মাঝে কড়াইয়ের মাঝে আবার চলে আসছে, তার মানে বুঝবো ক্ষীরটা এখনো হয়নি। এই যে ঠেলা দিয়ে সরিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে ক্ষীরটা আবার কড়াইয়ের মাঝখানে চলে আসছে। এই দেখুন, ক্ষীরটা এখনো টাইট হয়নি, আরও একটু টাইট করব। এই অবস্থাতে যদি ক্ষীরটা আমি নামিয়ে দিই তাহলেও পান্তুয়া করা যাবে, তাহলে সেক্ষেত্রে ময়দার পরিমাণটা বেশি লাগবে, এবং ময়দার পরিমাণ বেশি হলে খাবার সোডার পরিমাণটাও বেশি দিতে হবে। আমি ক্ষীরটাকে আরও একটু টাইট করে নেব। এখন গ্যাসের স্টিমটা একদম কমানো আছে। এবার দেখুন, এই যে ক্ষীরটাকে আমি এইভাবে সরিয়ে দিচ্ছি, হ্যাঁ, ক্ষীরটা কিন্তু সঙ্গে সঙ্গে কড়াইয়ের মাঝে আসছে না, একটু সময় নিচ্ছে। এই যে, তার মানে ক্ষীরটা আরও একটু ঘন হয়েছে। এবার আমি নামিয়ে নেব। এই যে দেখুন, মাঝখান থেকে, কড়াইয়ের মাঝখান থেকে সরিয়ে দিলাম ক্ষীরটাকে, তো কড়াইয়ের মাঝখানটাতে আসতে একটু সময় নিচ্ছে, সঙ্গে সঙ্গেই ঢেকে দিচ্ছে না কড়াইটাকে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাস অফ করার পরেও সমানে ক্ষীরটাকে নেড়ে যেতে হবে। এটা ঠান্ডা করার জন্য আমি ওভেন থেকে নামিয়ে নেব এবং খুন্তি দিয়ে নেড়ে যাব। এটাকে কখনোই ফ্রিজে ভরবো না, কেননা ফ্রিজে ভরলে ক্ষীরটা শক্ত হয়ে যাবে। ওভেন থেকে নামিয়ে নিয়েছি এবং খুন্তি দ্বারা এভাবে নেড়ে নেড়ে ক্ষীরটাকে ঠান্ডা করে নিচ্ছি। ক্ষীরটা বানাতে আমার সময় লাগলো 1 ঘন্টা। গ্যাসের ফ্লেমটা ছিল মিডিয়াম টু হাই, মিডিয়াম টু হাই ফ্লেমে 1 ঘন্টা সময় লাগলো 1 লিটার দুধকে ক্ষীর বানাতে। ময়দা দিলাম 1/2 চামচ। এটা খাবার সোডা 1/2 চামচ। এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা এরকমভাবে একটা মাখিয়ে ডো করে নিয়েছি, বেশ সুন্দর নরম মাখানো হয়েছে। এটা নরম হলে মিষ্টিটাও খেতে নরম হবে, আর এটা ডোটা শক্ত হয়ে গেলে মিষ্টির ভিতরটাও শক্ত হবে। এটা বেশ সুন্দর নরম করে মাখানো হয়েছে, এখন আমার হাতে লেগে যাচ্ছে। এটা এরকমই থাকবে কিছুক্ষণ, ওদিকে আমি রসটা তৈরি করব।
এক কাপ, দু কাপ, তিন কাপ দাও, তিন কাপ চিনি দিলাম, 375 গ্রাম চিনি। এটা জল দেবো 2 কাপ, 2 কাপ জল দিলাম। গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়েছে, এবার আমি সাদা তেল দিলাম। খুব কম আছে, ভাজতে হবে, তেল যেন খুব বেশি গরম না হয়। এগুলো খুব কম আছে, এভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। এদিকে রসটাও ফুটে উঠেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। এদিকে এগুলো ভাজছি, এখনো আর একটু ভাজবো। ক্ষীরের মিষ্টিটা একটু খড়া করে ভাজলে সেটা খেতে ভালো লাগে। এই মিষ্টিটার অনেক নাম, এটাকে যেমন পান্তুয়া বলে, সেরকম আমরা ভাজা মিষ্টি বলেও জানি, আবার কালো জামও বলা যায় এগুলোকে। আরও কিছুক্ষণ ভেজে নেবো, এরকমভাবে অল্প আছে নেড়ে চেড়ে। এগুলো ভাজা হয়েছে, এবার তুলে নেব। তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দিলাম। আরও কয়েকটা বাকি আছে, সেগুলোও ভেজে নেব। ওই একইভাবে অল্প আছে, তেল যেন খুব বেশি গরম না হয়। অল্প আছে, আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি, আরও কিছুক্ষণ ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো এক এক করে তুলে নিয়ে রসে দিয়ে দেবো। এই দেখুন তৈরি ভাজা মিষ্টি বা ক্ষীরের পান্তুয়া। এভাবে বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন এবং খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন পান্তুয়া, ক্ষীরের পান্তুয়া। আমাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।